السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد شكرا দর্শক বিকেলের সুন্দর সময় যে সিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে এখানে আমরা প্রতিদিন জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং প্রশ্নোত্তর ইসলাম নিয়ে কথা বলে থাকি আপনারা প্রশ্ন করেন আমরা উত্তর নিয়ে কথা বলি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো জান্নাতে যাওয়ার সহজ আমল কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সকলের পরিচিত মুখ মিডিয়া ব্যক্তিত্ব শেখ মুফতি হোসাইনুল বান্না সহকারী অধ্যাপক উর্দু বিভাগ ঢাকা ইউনিভার্সিটি সাথে আছে আমজাদ হোসেন হেলালি মোহতারাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী আল্লাহ তাআলা সুন্দর জান্নাত বানিয়েছেন অনাবিল শান্তির জায়গা জান্নাত বানিয়েছেন কাদের জন্য আমাদের জন্যই মানুষের জন্য জিন এবং ইনসানের জন্য তা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন আমরা জগতে আছি আমাদেরকে সুন্দর একটা জীবন দিয়েছেন চলার মতো শক্তি দিয়েছেন বলার মতো কথা দিয়েছেন অনেক কিছু দিয়েছেন এবং ইন্তেকালের পরে আল্লাহ তাআলা সুন্দর একটা জান্নাত দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিয়েছেন তিনি আমাদের কাছে কী চান আমাদের কাছে চান শুধু আমরা যেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহায় আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তোমাদের কাজ হলো তোমরা বলো হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি সাহায্য আপনার কাছেই চাই এবং ওদের পথে চলার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে ইরশাদ করেছেন যে যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত করেছেন অনুগ্রহ করেছেন তাদের পথে যেন তিনি আমাদেরকে পরিচালিত করেন যাদের উপরে আল্লাহ তাআলা গজব করেছেন রাগান্বিত হয়েছেন তাদের পথে যেন আমাদেরকে পরিচালিত না করেন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন তো আজকে আমাদের মহতারামের কাছে আমরা শুনবো জান্নাতে যাওয়ার সহজ আমলগুলো কী কী মহতারাম আপনার কাছে আসবো জান্নাতে যাওয়ার সহজ আমল তো আসলে কোরআন এবং সুন্নায় অনেক আছে সবগুলো তো আলোচনা করে এখানে আমরা শেষ করতে পারবো না তো আপনার কাছে মৌলিক কিছু কথা আমরা শুনবো জান্নাতে যাওয়ার আমলগুলো জাযাকাল্লাহ আহমদুহ সাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ আপনাকে শুভেচ্ছা জানাই এত প্রাসঙ্গিক একটি বিষয় আজকের এই আলোচনা উপস্থাপন করার জন্য কারণ বিষয়টি হচ্ছে যে আমরা যা আমল করছি সব তো আসলে জান্নাতে যাওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমে বলেছেন ওয়াদাল্লাহুল মুমিনিনাল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন যে আল্লাহ তাআলা ওয়াদাও করেছেন এটা মুমিন মুমিনা যারা আছে তাদের জন্য জান্নাতের তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউদখিলনি আল জান্নাহ যে হ্যাঁ রাসূল আমাকে এরকম একটা আমলের কথা বলেন যে আমলটি আমাকে জান্নাতে প্রবেশ করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাগদব রাগ করবে না সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ আস্তাজিদু আলা হাযা আমি আরও বেশি চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেছেন লা তাগদব রাগ করবে না উনি তৃতীয়বার আবার বলেছেন ইয়া রাসূলুল্লাহ আস্তাজিদু আলা হাযা আমি তো আরও বেশি চাই রাসূল তৃতীয়বারও বললেন লা তাগদব সুতরাং মুমিনের এটি একটি সিফাত এটি একটি গুণ যে আমরা যারা জান্নাতে যেতে চাই তারা প্রতিটা মুহূর্তে নিজেদেরকে আমরা সংযমিত রাখবো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অবাশ্বির সাবিরিন যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন এরকম কি বলেছেন ওয়াজআলনা মিনহুম আইমাতা ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু আল্লাহ নেতৃত্ব দিবেন যদি আমরা সবর ইখতিয়ার করতে পারি অনুরূপভাবে আরেকটি হাদিসের মধ্যে আছে যে ওবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক আরাবি যাকে আমরা বেদুইন বলি মোহতারাম এই কথাটি একটু পরে শুনবো আপনার কাছে এই যে আপনি বলেছেন যে লা তাগদাব আল্লাহ রাসূল তিনবারই বলেছেন লা তাগদাব রাগ করবে না তা আমরা আপনার কাছে এখন জানবো যে রাগ মানুষ হিসাবে রাগ এসে যেতে পারে প্রত্যেক প্রাণীরই কিন্তু রাগ কম বেশি আছে আমাদেরও আছে কম বেশি নারী এবং পুরুষ মানুষ ভেদে কিন্তু একটা রাগ আছে রাগ যখন চলে আসবে তখন তাকে হজম করা বা তাকে ঠান্ডা করার কি কোনো পদ্ধতি আছে আসলে জি অবশ্যই যে এটা কিন্তু মুমিনের জন্য একটা সিফত যে ওয়াল কাজমিন আল গাইজ ওয়াল আফিন আনিন্নাস যে যে রাগ সংবরণ করতে পারে এবং মানুষকে মাফ করে দিতে পারে এটা মুমিনের বিশাল একটা সিফত বড় একটা সিফত একটা গুণ তো রাগ সংবরণ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাহাবী আসলেন এবং বললেন যে রাসূল আমার তো রাগ উঠে যায় আমি তো রাগ কমাতে পারি না রাসূল বললেন যখন তোমার রাগ উঠে যায় তোমার তিনটা আমল একটা আমল হচ্ছে যে তুমি স্থান ত্যাগ করো যে স্থানে তুমি ছিলে সেই স্থান থেকে তুমি চলে যাও তোমার রাগ চলে যাবে
এরকম যদি সম্ভব না হয় তাহলে তুমি তোমার অবস্থান পরিবর্তন করবে, অর্থাৎ যদি দাঁড়িয়ে থাকি তাহলে বসে যাব, বসে থাকলে দাঁড়িয়ে যাব, এই ধরনের আমল করব। এই জন্য যে আমি রাগকে সংবরণ করতে চাই, আমার যখন এটা ভিতরে ভিতরে আসবে যে আমি তো রাগ হয়ে গেছি, অনেকে আছে রাগ হয়ে দাঁড়িয়ে যায় যে বসা ছিল, রাগ করতে করতে আরও যাতে রাগ হয় জন্য দাঁড়িয়ে যায়, ওটা না, বরং উদ্দেশ্যটা থাকবে যে আমি রাগ হয়ে গেছি, এখন আল্লাহর কাছে আমি পানা চাই আমার যাতে রাগটা কমে যায়। অথবা তৃতীয় আরেকটি আমলের কথা এসছে যে রাগ যদি কারো বেশি উঠে যায় তাহলে উনি পানি খাবেন, পানি খেলে তাহলে ওনার রাগ কমে যাবে। তাহলে আমরা কিন্তু জীবনের প্রত্যেকটা মুহূর্ততে যেখানেই আমার আমার সন্তানের সাথে আমার আচরণে, আমার ওয়াইফের সাথে আমার আচরণে, আমার কলিগের সাথে আমার আচরণে, যেখানেই আমরা থাকি আমরা কিন্তু এই সুনিপুণ চর্চাগুলি আমরা করতে পারি, আমরা পরস্পরের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করতে পারি যে ভাই আমার যদি রাগ উঠে আমাকে যদি মনেও না থাকে তাহলে আপনি মনে করিয়ে দেবেন যে পানি খান পানি খান, আপনার কিন্তু রাগ উঠে গেছে। তো এই চর্চাগুলি কিন্তু আমাদের মধ্যে নাই, দরকার, জি অবশ্যই দরকার, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসাবে দরকার। যে একটা হচ্ছে যে ট্র্যাডিশন আমাদের যে এরকম হয়ে গেলে আমাদের একটু পানি খান আপনার অনেকে আছে প্রেশার উঠে যাবে, ওটা না, যে সুন্নাহ হিসাবে আমরা কিন্তু অনেক দূরে সরে গেছি অনেক অনেক উপকার। আপনি যে কথাটি বলেছেন যে একে তো হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের একটা সুন্নত আমার দ্বারা জিন্দা হলো, আরেকটি হলো যে রাগ যার মানে পুরোটাই হলো কিন্তু পাগলামি, রাগের শুরু শেষ পুরোটাই কিন্তু পাগলামি, একটা পাগলামি কিন্তু থেমে গেল। এবং আপনার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে জান্নাতে যাওয়ার যে আমল সেটার উপরও কিন্তু আমল হয়ে গেল যে তুমি রাগ করবে না তাহলে কিন্তু জান্নাতে প্রবেশ করবে, তার তিনটা পুরস্কার সে কিন্তু এতটুকু দ্বারা পেয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আরেকটি কথা যে আপনি বলছিলেন, জি, উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক আরবী বা বেদুইন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং দূর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছিলেন, ইয়া মুহাম্মদ। এরকম কি হাদিসের মধ্যে এসছে যে নাসমাউ দাবিয়া সাউতিহি, আমরা তার গুনগুন আওয়াজ শুনতে পাচ্ছি, মতো অনেক দূর থেকে উনি ডেকে ডেকে আসছিলেন। এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে রাসূল আমি জান্নাতে যেতে চাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান আনো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, টাকা থাকলে হজ করো এবং যাকাত দাও। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ লা আজিদু আলা হাদা ওয়া লা আনকুস, আমি এর চেয়ে কমও করব না বেশিও করব না। তো এই কথা বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন এবং উনি ওই কথা বলতে বলতে উনি দৌড়ে চলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যাচ্ছিলেন, লা আজিদু আলা হাদা ওয়া লা আনকুস। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফলাহা ইন সাদাকা, লোকটি যদি সত্য সত্য মনের থেকে বলে এরকম আমল করতে পারে সে তাহলে সে জান্নাতি। তো জান্নাতি যাওয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আমল আমরা দেখলাম বা আগে যে লা তাগদবের কথাটি বললাম, এটি হচ্ছে শারীরিক আমাল। আমি জান্নাতে যদি যেতে চাই সর্ব বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা যে তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আপনি যেটি প্রথমেই বলছিলেন যে কোরআন সুন্নার আমলকে আঁকড়ে ধরতে হবে আমাদের, এটা হচ্ছে প্রধান কাজ আমার, আর এগুলো হচ্ছে আমাদের জন্য পুরস্কার। আরও আমরা যদি সূরা সফফাতের মধ্যে দেখি যে জান্নাতে যাওয়ার আমল কি, আল্লাহ তাআলা বলেন যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, যে যেইভাবে আমি আমার নিজের শরীরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ করব, আমার মালকেও কিন্তু এইভাবে উৎসর্গ করতে হবে। আমরা অনেক সময় আছে যে ইবাদতে বাদানি বলে এটাকে শারীরিক আমলকে, শারীরিক আমল আমরা সুন্দরভাবে করতে চাই কিন্তু মালি এবাদত যখন আমাদের আসে, মালি আমালের কথা যখন আসে যে 2.5% জাকাত দেওয়ার, 1,00,000 টাকা হলে 2,500 টাকা তো সহজ কিন্তু 1,00,000,000 টাকায় 2,50,000 টাকা দেওয়া অনেকের জন্য কঠিন হয়ে যায়। তো মালি যে আমলগুলো আছে এবাদতগুলো আছে সেগুলোও কিন্তু আমার জন্য জান্নাতে যাওয়ার উপায়। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে হজ্জে মাবরুর যে আছে এর কোনো প্রতিদান নাই ইল্লাল জান্নাহ, জান্নাতই একমাত্র হলো প্রতিদান। তো আমরা দেখা যায় অনেক সময় হজ করতে যেয়ে গড়িমসি করি, বলে যে এখন কাজ আছে, খরচ হয়ে যাবে, অনেক বড় টাকা যাবে, ওইটা ওইটা আছে। অনেকে তো সবার কাছে এভাবে বলতে পারে না, ওনারা ছোট দেয় এটি আর যে এখন এত 1 মাস বা 40 দিনের সময় আমার এখন বের করা কঠিন, তাই এখন বের করব না, আমি
মানে বৃদ্ধ বয়সে হজ করব বা হজ করা করাই তো বড় কথা না, হজকে টিকানো তো বড় কথা, এইভাবে বলে। অথচ আমি আগামী কালকে বেঁচে থাকব কিনা এর তো কোনো নিশ্চয়তা নেই, কোনো নিশ্চয়তা নেই। এবং একটি ওয়াইদ একটি, এটি একটি গুরুত্বপূর্ণ একটা ধমকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে যেই ব্যক্তির হজ ফরজ হয়েছে আর সেই ব্যক্তি হজ করলো না, কোনো মানুষ তাকে আটকে রাখে নাই, কোনো প্রয়োজন শরীর প্রয়োজন তাকে আটকে রাখেনি, এরপরেও সে হজে যায়নি, সে ইহুদি হয়ে মরুক। এই যে আপনি চমৎকার, আমরা বুঝতে পেরেছি, আপনি বড় সুন্দর বলেছেন যে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জি, প্রথমে কিন্তু মালের কথা আছে। জি জি জি, যে জান্নাত যারা আমরা দেখেছি যুগে যুগে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় ছিলেন তখন উনি কিন্তু খুঁজে খুঁজে কার কী প্রয়োজন সেগুলো পূরণ করার চেষ্টা করেছেন, এবং আলহামদুলিল্লাহ এখনও বর্তমান আল্লাহর বহুত বান্দা আছেন কার কী প্রয়োজন সেগুলো খুঁজে খুঁজে আলহামদুলিল্লাহ তারা প্রয়োজনগুলো পূরণ করছেন। বাট এর সংখ্যাটা কিন্তু খুব একটা বেশি বেশি, অথচ আল্লাহ তাআলা মাল দিয়েছেন অনেককেই, এবং দেখা যাচ্ছে যে মাল তো মালিক তো আল্লাহ তাআলা, অবশ্যই কয়েকদিনের জন্য আমার কাছে আপনার কাছে আমানত দিয়েছেন। তা এখন যদি এই যে মালের প্রতি, যেহেতু মালের গুরুত্বটা কিন্তু এক নম্বরে, দুই নম্বরে কিন্তু নফসের কথা আছে, তো এই যে মালের মানুষের কার কি প্রয়োজন আছে ধারে ধারে গিয়ে যদি এদের প্রয়োজনগুলো পূরণ করা যায়, মাকসাদ একমাত্র আল্লাহ সুবহানাহু সন্তুষ্টি এবং জান্নাত। আল্লাহ সন্তুষ্টি পেয়ে গেলে তো জান্নাত আর জান্নাত আমার জাহান্নাম আমার, যে আমার আল্লাহ আমার হয়ে যায়, আমার মালিক হয়ে গেলে তো সব তার সব কিছুই আমি হয়ে গেলাম। তা আমরা এখন বলতে, এখন আপনার কাছে আমি ছোট্টভাবে জানবো যে এত সুন্দর জান্নাতে যাওয়ার জন্য কত সুন্দর সুন্দর আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই সুন্দর জান্নাতের কিছু বিবরণ আমাদেরকে দেবেন, যে এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন আমাদের জন্য, সংক্ষিপ্তভাবে আমরা বিবরণটা জানবো। আসলে বিষয়টা হচ্ছে জান্নাতের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কালবি বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে চক্ষু দেখেনি, কল্পনা কোনোদিন অনুভব করি নাই, কোনোদিন কানে শুনিনি, এরকম এক বিষয় আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। আমরা যদি সূরাতুল বাকারার আয়াতের দিকে লক্ষ্য করি, আল্লাহ বলেন অবশ্যই আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আনালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন থামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতূ বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আযওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। মানে এমন জান্নাত, জান্নাত কাকে বলে আসলে? আর তাফসীরে মাজিদের মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দারিয়াবাদী রহমতুল্লাহ আলী বলেন যে একটা মানুষের আসলে চাহিদা কী, একটা মানুষের চাহিদা হচ্ছে থাকার জন্য একটা জায়গা হবে, ওই জায়গাটার মধ্যে যদি একটা বাগান থাকে তাহলে আরো সুন্দর, ওই বাগানের পাশ দিয়ে যদি একটা লেক যায় তাহলে মানুষ আরো বেশি প্রফুল্লতা অনুভব করে, এইটা যখন তার হয়ে যায় তখন আর তার আরেকটা প্রয়োজন হচ্ছে মানুষের খাবারের প্রয়োজন, এটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওতু বিহি মুতাশাবিহাত রুযিকনা মিন ক্বাবল, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আর দরকার তৃতীয় একটা জিনিস দরকার হচ্ছে একজন সঙ্গিনীর দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটারও কথা বলছেন আলাকুম ফিহা আযওয়াজুম মুতাহহারা, যে এটা হচ্ছে আমার জ্ঞানে আমি এতটুকু জানি, আমার সীমিত জ্ঞান, আমার সীমিত যে বয়স, আমার সীমিত যে আয়ু, সে অনুযায়ী আমার কাছে এই বস্তুগুলোর চাহিদা সবচেয়ে বেশি, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু জান্নাতে এর চেয়ে আরো অনেক সুন্দর, অনেক সুন্দর করে দিন বলেন যে জান্নাত এত সুন্দর যে আমরা তো 5% মাত্র আমরা কোরআন সুন্নাহ দ্বারা আমরা জানতে পারি, 95% এর থেকে অনেক অনেক বেশি, যেটা আমরা আসলে বয়ান করে আলোচনা করে শেষ করতে পারবো না। মোতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে শেখ ইসলাম আমরা এই অনুষ্ঠানে এই পর্যায়ে যাব আমরা দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক যারা প্রশ্নের অপেক্ষায় আছেন নাম বলবেন এবং প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন ছিল, আমি মাগরিবের আজানের পরে নামাজ পড়ে ইয়াসিন সূরা পড়ি, আমার বাবা মার জন্য আমি বকশিস করে দিই, সাধারণ ভাবে আমি অতটা ভাবে বলতে পারি না, কিন্তু সাধারণ ভাবে দিই, এটা কি আমার বাবা মার জন্য পৌঁছে যাইবে? অবশ্যই পৌঁছবে, আমরা আলোচনা করছি, ধন্যবাদ, সুন্দর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন। আমার বোনকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের মা বাবার ইন্তেকালের পরে আমরা কিন্তু বেকুল থাকি যারা আমরা ধর্ম পালন করি। তো একটি হাদিস আছে, এটি সিয়াসির তার হাদিস এবং বিশেষ করে ইবনে মাজার রেওয়ায়েতের মধ্যে আছে যে ইদা মাত আল ইনসান ইনকাতা আমালুহু, যখন মানুষ মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা বিসালাসিন, তিনটা আমল কিন্তু তার থাকে। একটা হচ্ছে সদকাতুন জারিয়া, এটা হচ্ছে যদি কোনো মসজিদ মাদ্রাসা কেউ করে যান,
এইখানে যতক্ষণ পর্যন্ত আমল হতে থাকবে বা আমরা যদি বালাই সরাইখানা করে যাই, কোনো মেহমানখানা করে যাই, হসপিটাল করে যাই, তাহলে এর আমল যতদিন থাকবে এখানে, মানুষ যতদিন উপকার পেতে থাকবে ততদিন পর্যন্ত উনি এটার সওয়াব পাইতে থাকবে। দুই নম্বরে হচ্ছে আও ইলমুন ইউনতাফাউ বিহি, যে যদি কোনো মানুষকে আমি দিনে শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে এই আমল কিন্তু পেতে থাকবে। আরেকটা হচ্ছে ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, যে মানুষের নেককার সন্তানরা, তার আত্মীয় স্বজনরা তার জন্য যে দোয়া করে, আমার বোন যে দোয়া করতেছেন আল্লাহর কাছে এত ভূমিতা নাই, এত কিছু নাই, সাধারণ অসাধারণ নাই, সব কিছু নাই আল্লাহর কাছে, আপনি দোয়া করবেন অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আপনার আব্বা আম্মার কাছে পৌঁছে। জি মোহতারাম, চমৎকার। পরবর্তী দর্শকের কাছে যাবো। আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি পরিচয় দিয়ে প্রশ্ন করুন আপনি। আমি ঢাকা থেকে বলছি হুজুর। জি হুজুর, আমার ছোট্ট ছোট্ট চারটা প্রশ্ন। জি বলুন। নূতন, একেবারে নূতন কাপড় না ধুইয়া পরে কি নামাজ পড়া যাইবে কিনা? ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, ঘরে যদি দুই বা তিন জেল কোরআন শরীফ থাকে, মানে কোরআন শরীফ না পড়লে তো গুনাহ হয়, যদি তিন চার জেল কোরআন শরীফ থাকে সবাই কি পড়তে হইবে না একটু? জি বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন, আরেকটি প্রশ্ন, আরেকটা হলো কম্বলের মতো নরম জায়নামাজ, এটা কি নামাজ পড়া যাইবে কিনা হুজুর? জি আরেকটি প্রশ্ন, আরেকটা ঘরে যদি প্রজাপতির ছবি থাকে তাহলে ওই ঘরে কি ফেরেশতা আসবে? ঘরে প্রজাপতির ছবি, মানে প্রজাপতি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জি আপনি অনুষ্ঠানের সাথে থাকুন, আমরা আলোচনা করছি। মহতারাম, প্রশ্নগুলো বড় সুন্দর, চমৎকার এবং জরুরি প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন, আমাদের অনেকেরই প্রয়োজন, অনেকেরই প্রশ্ন। নতুন কাপড় ক্রয় করার পরে না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা? আসলে বিষয়টি হচ্ছে যে আমাদের হানফি মাযহাবে আমরা বলি যে ইস্তিসহাবুল হাল, অর্থাৎ প্রত্যেক জিনিসের আসল হচ্ছে পাক। তো সুতরাং যে কোনো কাপড়ই যদি তার মধ্যে না পাকের কোনো আলামত না থাকে তাহলে সেটাকে আমি পাক ধরব, আমি পাক ধরে নেব, এই হিসাবে আমি নতুন কাপড় পরে আমি নামাজ পড়তে পারি। চমৎকার। তাকওয়া হচ্ছে ধুয়ে পড়া, ধুয়ে পড়া। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে ঘরে কোরআন কারিমের দুই তিন জিল কোরআন আছে, এখন সবগুলো পড়তে হবে না, যে কোনো একটা পড়লেই চলবে? যে কোনো একটা, আমাদের অনেক ভাই বোনদের অভ্যাস থাকে যে উনি একটা পড়তেই কমফোর্ট ফিল করেন, ওটার মধ্যে উনি চিহ্ন টিহ্ন দিয়ে রাখেন, কিন্তু একটা পড়লেও বাকিগুলো যাতে আবার নোংরা না হয়ে যায়, ময়লা না হয়ে যায়। আমাদের দেখা যায় যে সবচেয়ে বেশি অবহেলিত ঘরের মধ্যে কোরআনে কারিম, এটা রমজান ছাড়া ধরা হয় না, এবং এরকম বালু রাস্তর পড়ে যায়, এটা যাতে না হয়। নরম তুলতুলে কম্বলের মতো নরম জায়নামাজে নামাজ হবে কিনা? বিষয়টি আসলে হচ্ছে যে নামাজের মধ্যে সেজদায় নাক এবং কপাল স্থির রাখতে হয়। তো যদি এরকম হয় জায়নামাজ যে নাক এবং কপাল স্থির আছে তাহলে সেই জায়নামাজের মধ্যে নামাজ হবে, কিন্তু যদি এরকম হয় যে মোটা ফোমের মতো যে নাক ওঠানামা করে, নাক এবং কপাল স্থির থাকে না, তাহলে সেখানে সাজদা দেওয়াটা এটা মাকরু, সুতরাং এইটা পরহেজ করার দরকার। প্রজাপতির ছবি যদি ঘরে থাকে তাহলে আমার বোনকে আমি বলবো প্রজাপতি না কেবল যে কোনো প্রাণীর ছবি থাকলে লা তাদখুলুল মালায়েকাতু বাইতুম ফীহি কালবুন আও তাসাবির, যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো ছবি থাকে, যে কোনো প্রাণীর ছবি, সেটা প্রজাপতির হোক, কুকুর, বিড়াল, যে কোনো প্রাণী, তাহলেই সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। চমৎকার। পরবর্তী প্রশ্ন যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি দুইটা প্রশ্ন করছি আপনার কাছে হুজুর। আমি একটা হলো, আমি যতবারই নামাজ পড়তে দাঁড়াই, যত আসতে নামাজ পড়তে দাঁড়াই, নামাজের মধ্যে প্রত্যেক প্রথম প্রত্যেক রাকাতে আমার মুখের মধ্যে আয়াতুল কুরসি চলে আসে আলহামদুলিল্লাহ পড়ার পরে। তো অনেক সময় এটা চেঞ্জ করে আমার পড়ি আরেকটা দোয়া, এটা হবে কিনা? আর স্যার, আমি মানে জার্নিতে থাকি, প্লেনে থাকি বা গাড়িতে থাকি, বাইরে থাকি, যেখানে থাকি, নামাজের টাইম হয়ে গেলে আমি গুগলে বা এমনি দেখে ওখানে আমি নামাজ পড়তে পারবো কিনা? প্রত্যেক রাকাতে আয়াতুল কুরসি চলে আসে, প্রথম রাকাতেও পড়েছেন, দ্বিতীয় রাকাতে আয়াতুল কুরসি আসেন, এইভাবে সুন্নত নফল সর্বক্ষেত্রে আসেন। যদি ফরজ নামাজে হয় আমার ভাইকে আমি অনুরোধ করবো, ফরজ নামাজ এটি মাকরুহ,
সুতরাং ফরজ নামাজে উনি করবেন না। এটি যদি নফল নামাজে হয় তাহলে এটির অনুমতি আছে, কারণ এক সাহাবীর কুল হুয়াল্লাহ সূরা চলে আসতো শুধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুধু কুল হুয়াল্লাহ সূরা দিয়ে তুমি কেন নামাজ পড়ো? উনি বলেছেন রাসূল আমার এই সূরাটা আমার খুব ভালো লাগে, আমি ভালোবাসি এই সূরাটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি জান্নাতি। আয়াতুল কুরসির ফজিলত তো অনেক অসংখ্য গণিত আছে, সেক্ষেত্রে নামাজের মধ্যে আয়াতুল কুরসি চলে আসাটা এটা ভালো, বাট সবসময় যেন না একটু ফরজ। তবে আমার ভাইকে আমি বলবো যে নামাজের পরে, ফরজ নামাজের পরে উনি যাতে আয়াতুল কুরসি পড়েন, দুদিকে সালাম ফিরিয়ে। বলা হয়েছে যে পরবর্তী নামাজের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আল্লাহ না করুক ওনার যদি ইন্তেকাল হয় তাহলে সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। আরেকটি প্রশ্ন করেছেন, তিনি নামাজ কাজা করতে চান না, যানবাহনে যেখানে থাকেন বাসে ট্রেনে নামাজ পড়তে চান, এতে করে তো সমস্যা তো নেই? সমস্যা নেই, তবে একটি হচ্ছে যে যদি ফরজ নামাজ হয় এবং ওনার যদি কেবলা ঠিক না থাকে তাহলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী বলেছেন যে ওইখানে তো নামাজ আদায় করবে, কিন্তু কেবলা ঠিক না হওয়ার কারণে বাসায় এসে আবার ওই নামাজটি পড়তে হবে। আর যদি কেবলা ঠিক থাকে ওনার তাহলে সেই সুরাতে ওনার। আজকাল আমাদের দেশে বিশেষ করে আমরা যে অবস্থায় বাস বা ট্রেন অথবা আপনার লঞ্চ আছে সেক্ষেত্রে কিন্তু প্রায় জায়গাতে কিন্তু নামাজের একটা জায়গা ব্যবস্থাপনা আছে, এরকম কি বাসের মধ্যে আমি যদি বলি আমি নামাজ পড়বো ব্যবস্থা করে ব্যবস্থা হয় বা ড্রাইভারে কিন্তু এই ব্যাপারে কিন্তু সকলে আমি দেখেছি ইচ্ছা, আমাদের ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করে। প্যাসেঞ্জার যদি বলে সে কিন্তু নামাজের জায়গা সেখানে টাইম দেখতে দেখে নামাজের জন্যই করে। ধন্যবাদ মহতারাম, পরবর্তী প্রশ্ন যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমি আমার একটা প্রশ্ন, প্রথম আমি বলতে চাই যে আমি আমি খাগড়াছড়ি থেকে বলতে যাচ্ছি, ডাঙ্গায় বলতে চাই খাগড়াছড়ি বলুন, চট্টগ্রাম পতেঙ্গা থেকে বলতে চাই। হুজুর বুঝতে পেরেছি, আপনি কথা বলুন, প্রশ্ন করুন। আমি মানে একটা হিন্দু মহিলাকে মানে দুটা বাচ্চা নিয়ে বিয়ে করতে চাই, বুঝছেন হুজুর? বিয়ে করতে চান? না না, একটা মানে হিন্দু মহিলা বিয়ে মানে মহিলাকে নিয়ে দুটা বাচ্চা সব বিয়ে করছি। করেছেন? বিবাহ করেছেন? মুসলিম করছে, ওনার মাকে দুটা বাচ্চা যে আছে সাথে। জি জি, বিবাহ করেছেন, এখন শরীয়তের বিধান আপনি জানতে চাচ্ছেন? ওনার দুটা বাচ্চা আছে, দুটা মেয়ে নিয়ে বিয়ে করছে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, এখন ওই দুটা বাচ্চাকে আমি কোরআন শরীফ পড়াইছি, কিন্তু আমি কোনো হুজুর আমি কলমে পড়াই না, এখন কি আবার কি কলমে পড়া লাগবে? আচ্ছা বুঝতে পেরেছি, ধন্যবাদ, বুঝতে পেরেছি। সুন্দর একটি প্রশ্ন আপনি জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন বিষয়। জি জি জি, আসলে এটা তো আপনার অনেক ভালো আমল, যদি তারা মুসলমান হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ওনাদেরকে কোরআন পড়াবেন, এবং সাথে সাথে যে শরীয়তের যে বিধানগুলো আছে, ঈমান থেকে শুরু করে আকায়েদের যে বিষয়গুলো আছে সেগুলো আস্তে আস্তে আপনি শেখানোর চেষ্টা করেন, শেখাচ্ছেন। এবং ওনাদের যে বিবাহ শাদীটা হয়েছে যেটা ওনার কথার দ্বারা আমরা বুঝতে পেরেছি, অভিযোগ কিন্তু স্বেচ্ছায় মানে আগদের মধ্যে তারা এসেছেন স্বেচ্ছায়, এবং এই যে ধর্ম যে গ্রহণ করেছেন ইসলাম ধর্ম সেটাও স্বেচ্ছায়, এবং দুটো দুটো বাচ্চাও আছে যিনি যেটা বললেন, এই বাচ্চাগুলোর এখন ওরাও কোরআন কারিম পড়ছে। এখন উনি যে বিষয়টি জানতে চাচ্ছেন, মৌলিক যে বিষয়টা আমাদের কাছে, তা হলো যে এদেরকে নতুন করে কালিমা পড়াতে হবে কি না? না আসলে বিষয় কালিমাটা তো আসলে পড়ার বিষয় না, বিশ্বাসের বিশ্বাসের বিষয় এসে গেছে। ওনার একজন বাদীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে নিয়ে আসা হলো, রাসূল বললেন ও কি মুমিনা? বললো যে আমরা জানি না। রাসূল ওর ইমানের পরীক্ষা নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন বলো তো আল্লাহ কোথায়? তো ওর কাছে এতটুকু জ্ঞান ছিল যে আমরা তো জানি আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, কিন্তু সে বলেছে যে আল্লাহ ফিস সামা, আল্লাহ আকাশে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে হ্যাঁ আল্লাহর উপরে ঈমান আছে, ব্যাস সে মুমিনা। সুতরাং আমরা এই বিষয়গুলি নিয়ে এত জটিল করব না, জটিল করার কোনো কিছু নেই। পরবর্তী প্রশ্ন যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, মাইক্রোফোন কাছে নিয়ে আপনি কথা বলুন। আজকে আমার কাছে আপনার একটা প্রশ্ন ছিল যে সকালে আর আসরে নামাজের পরে কি দুপুরে নামাজ পড়া যাবে? সকালে এবং আসরের নামাজের পরে কাজা নামাজ পড়া যাবে? কাজা নামাজ, তাহলে সকালে এবং আসরের নামাজের পরে কাজা নামাজ। সুন্দর প্রশ্ন আপনি করেছেন, আমরা আলোচনা করছি। জাযাকাল্লাহ। আসলে বিষয়টি হচ্ছে কি যে কাজা নামাজ সব সময় পড়া যায় তিনটি সময় বাদ দিয়ে, একটা হচ্ছে সূর্য উদয়ের সময়, আরেকটি হচ্ছে ঠিক সূর্য যখন মাথার উপরে থাকে তখন,
এবং সূর্য অস্ত যাওয়ার সময়, এই তিনটি সময় বাদ দিয়ে আমি যে দিনের যে কোনো সময় আমি কাজা নামাজ পড়তে পারবো, তো আমার বোনকে আমি বলবো যে এখন অনেক অ্যাপস পাওয়া যায় যেখানে মোবাইলেই বলে দেয় যে এই সময় কি জোহরের সময়, এই সময় জায়েজ আছে কিনা নামাজ পড়ার, উটু উটি সংগ্রহ করবেন, সংগ্রহ করে ইনশাআল্লাহ আপনি এই সময়গুলো বাদ দিয়ে অন্য সময় বাকি যে কোনো সময় আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন। পরবর্তী প্রশ্ন যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে বলছি, আসমা। জি। আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে থাকে না। জি। আমি পাশা বাড়িতে থাকি। জি। তাদের আর কি সেবা যত্ন করতে পারি না, দূরে থাকে তারা গ্রামে। এখন আমার করণীয় কি? করণীয় কি? চমৎকার, আপনার ভেতরে যে একটা অনুভূতি এসেছে এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ। আমার বোনকে আমি ধন্যবাদ জানাই যে আজকালকার সময়ে ছেলে বউর মধ্যে এই অনুভূতি অনেক জায়গায় থাকে না, অথচ ইসলাম এটাই উদ্বুদ্ধ করে। তো আমার বোনকে আমি বলবো যে আপনি চিন্তা করবেন যে কাছে থাকা তো জরুরি না, আসলে শ্বশুর শাশুড়ি সন্তুষ্ট হবেন কি করলে, সেই কাজটি উনি করবেন। এবং যত রকমের সহযোগিতা আছেন উনি মনে করবেন যে ওনার মা বাবা যদি এরকম থাকেন তো ওনার মা বাবাকে উনি কিভাবে করতেন, এটা চিন্তা করেই শ্বশুর শাশুড়ির সন্তুষ্টির ব্যাপারে চিন্তা করবেন। এবং আমাদের ওনার যে আমার যে ভাই আছে, ওনার হাজবেন্ড আছে, তার সন্তুষ্টির ব্যাপারে চিন্তা করেই উনি কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে অবশ্যই আপনার যে মানসিকতা আছে, আপনি দূরে আছেন, খেদমত করতে পারছেন না, ওনাদেরকে চা বানিয়ে দিতে পারছেন না, পান বানিয়ে দিতে পারছেন না, এই ধরনের খেদমতগুলো করতে চাচ্ছেন, এই মানসিকতার কারণে আপনার ভিতরে যে তড়প, যে অনুপ্রেরণা আছে, আশা করছে যে আপনি আল্লাহ সওয়াব দিয়ে যাবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি হুজুর। জি। আমি আমি অ্যাক্সিডেন্ট হয়েছি আর কি অনেক আগে হুজুর। এখন আমি এই যে বৈশা নামাজ পড়তে পারি না, দাঁড়ে নামাজ পড়তে পারি না, এখন আমি শেয়ারে বৈশা নামাজ পড়ি, আমার নামাজ কি হবে? ধন্যবাদ। জি আমরা আলোচনা করছি, আপনি একটু অপেক্ষা থাকুন। জি আসলে বিষয়টি মাসলা হচ্ছে যে আমার বোনের কোন নামাজের মধ্যে কোন আর কান্টি উনি করতে পারেন না। সাপোজ দেখা গেল যে আমাদের রুকুটা আমি করতে পারছি না স্বাভাবিকভাবে, তাহলে চেয়ারে বসে আমি করলাম। সেজদাটি আমি করতে পারছি না, তাহলে আমি চেয়ারে বসে করলাম। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকে যে দাঁড়াতে পারেন আসলে, তারপরে উনি যে চেয়ারে বসেন, এইটা করা যাবে না। বরং আমি একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে ইয়া করে আলাপ করে আলোচনা, যেই আমলটা আমি করতে পারছি না নামাজের মধ্যে, যেই রুকুনটা আমি আদায় করতে পারছি না স্বাভাবিকভাবে, চেয়ারে বসলে আমি আদায় করতে পারি, সেটি আমি আদায় করব, বাকি নামাজ আমি দাঁড়িয়ে আদায় করব। অর্থাৎ আমি নিজের থেকে কোনো কিছু বানাবো না। জি। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ক্ষেত্রে যদি আমি মাজুর হয়ে থাকি, জি জি, আল্লাহ তাআলা যদি কোনো ক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্ট যেটা তিনি বলেছেন সেক্ষেত্রে যদি হয়ে থাকে সেটা ভিন্ন মাসআলা। জি। আপনি বড় সুন্দর বলেছেন যে আপনি কোনটা আদায় করতে পারছেন না, সেক্ষেত্রে আপনারটা আপনি ভালো বুঝবেন এবং অভিজ্ঞ ডাক্তার, দিনদার ডাক্তারের কাছে গিয়ে বিষয়টি সমাধান নেবেন, তাহলে শরীয়ত কিন্তু এখানে কোনো জায়গাতে বাধা দেবে না। বাধা দেবে। আমাদের মুফতি সাহেব বড় সুন্দর আলোচনা আজকে আপনি করেছেন, অনেকগুলো প্রশ্ন উত্তর নিয়ে কথা বলেছেন। আমাদের জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ। আল্লাহ মোবারক ফি হায়াতিকুম। দর্শক মন্ডলী, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন, আমরা উত্তর নিয়ে কথা বলেছি এবং জান্নাতে যাওয়ার সহজ আমল নিয়ে আমরা কথা বলেছি। আমাদের মহতারা মুফতি সাহেব বড় সুন্দর বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন যে লা তাগদাব, রাগ করো না, রাগ আমরা করব না। এখন আপনি বলবেন মানুষ হিসাবে তো আমাদের রাগ এসে যেতে পারে। দেখুন এখানে আছে আউওয়ালুল গজাবে জুনুবুন ও আখিরুহা নাদাবুন। রাগের প্রথমে কিন্তু পাগলামি আসে, মনে চাচ্ছে যে একটা কিছু করে ফেলবো, কারণ রাগটা তো আগুন থেকে আসে, অনেক কিছু করে ফেলতে মনে চায়। পরবর্তীতে রাগটা যখন থেমে যায় তখনই কিন্তু লজ্জা হয়, আমি এই কথাটা কেন বললাম, এই কাজ না করলেও পারতাম, এটা না হইলেও পারতাম, এভাবে মাইকটা না দিলেও পারতাম, এই ধরনের একটা অনুশোচনা আসে। তাহলে যেহেতু আমি লজ্জায় না পাই, অনুশোচনায় না আসে, শুরু থেকে আমরা পন্থাগুলো অবলম্বন করব যে আমি যদি দাঁড়িয়ে থাকি বসে যাব, আমি যদি পানি পেয়ে থাকি, কাছে পানি থাকে আমি পানি পান করব, অথবা অজু করব, অথবা মাটির দিকে তাকাবো,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাগকে আমার রাগটাকে উঠিয়ে নেবেন এবং কোরআনে কারীমের আয়াতের উপরে আমল করার কারণে অসংখ্য অগণিত সওয়াবের মালিক আমি হয়ে যাব, আল্লাহর সুন্দর জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। দর্শক মণ্ডলীর সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। যারা আজকে প্রশ্ন করতে পারেননি, আগামী দিন প্রশ্ন করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল কারীম যেন আমাদেরকে এখানে আসার, বসার এবং কথা বলার তৌফিক দান করেন। সকলে দর্শক পরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিহি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. لا إله إلا الله الحليم الكريم. الحمد لله رب العالمين، أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل اسم والغنيمة من كل بر. اللهم لا تدع لنا ذنبا إلا غفرت، ولا هما إلا فرجت، ولا دينا إلا أديت، ولا حاجة لك فيها رضا إلا قضيتها، يا أرحم الراحمين. رب العالمين، أحكم الحاكمين، مولاي كريم. اللهم رغنا غربان در أبنى الشاهد أربارهات تلچي. مولاي كريم، أبنى دیکھچن قدرتي درشتي در أبنى دیکھتے بارچن. أشنخ غنيت بائي بونيرا যে সিএক্স ইসলাম ওমরাই অনুষ্ঠানের মাধ্যমে আপনার শাহী দরবারে হাত তোলার সুযোগ পেয়েছি, আল্লাহ আমরা সকলে একসাথে আপনার শুকরিয়া আদায় করছি। মাওলাই করিম, মেহরবানি করে আমাদের সকলের শুকরিয়াগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, মেহরবানি করে আমাদের সকলের জিন্দগির গুণাগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, গুণা নিয়ে কবরে যেতে চাই না, গুণার পাহাড় নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। আমরা চাই মাসুম হতে, আমরা চাই নিষ্পাপ হতে। মাওলাই করিম, মেহরবানি করে আমাদের চাওয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, আমরা চাই আপনার আশিক হতে, জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত হতে। মেহরবানি করে আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, অনেক ভাই হাত তুলেছেন, আমি নিজেও হাত তুলেছি, আমাদের অনেকের বাবা মা নাই। আল্লাহ, স্বহস্তে দাফন করেছি, আল্লাহ সাদা কাপড় তাদেরকে পরিয়েছি। মাওলাই করিম, মাটি চাপা দিয়েছি, বাঁশ দিয়েছি গো মাওলা, এমন জায়গায় রেখেছি যেখানে দিনেও মানুষ যেতে চায় না। আল্লাহ, সেই প্রিয় আব্বা আম্মাকে মেহরবানি করে আপনি মাফ করে দেন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, জাহান্নাম থেকে তামাম যোগাযোগগুলো মেহরবানি করে আপনি বন্ধ করে দেন। দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে বিদায় গ্রহণ করেছেন সকলকে আপনি মাফ করে দেন, যারা ঈমান নিয়ে বেঁচে আছেন সকলকে আল্লাহ ঈমানি হালাতে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, আমলের মধ্যে মজবুতি দান করেন, তাকওয়া তাহারাত অনুযায়ী জীবন চালাতে পারে, চলতে পারে সেই তৌফিক দান করেন। মাওলাই করিম, মুসলমানরা আমরা সাহায্য চাই, আল্লাহ আপনার সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় নাই। মাওলাই করিম, মুসলমানদের কার কী প্রয়োজন আপনি ভালো জানেন।
মেহরবানি করে সেই ফয়সালাগুলো আপনি করে দেন, আমাদের দেশের উপরও খায়র বরকত দান করেন, আসমানি জমিনি বালা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ যারা দুঃখ দুঃখিত মেহনতি মানুষের জন্য যাদের প্রাণ কাঁদে, আল্লাহ নিজের অর্থের একটা অংশ তাদের জন্য বরাদ্দ রেখেছেন, মাওলাই করিম আপনি কবুল মঞ্জুর করে নেন, মাওলাই করিম সুন্দর জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ মেহরবানি করে যেখানে বসে হাত তুলেছি আল্লাহ সুন্দর জায়গাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। মাগরিবের পূর্ব মুহূর্তে খুবই বরকতময় সময়, মাওলাই করিম এই সময় আল্লাহ ফেরেশতারা আকাশ থেকে আসে এবং যায়, বান্দা কি করে, মাওলাই করিম ফেরেশতাদের মাধ্যমেও রব্বে করিম আপনার কাছে পৌঁছে আপনি নিজেও দেখছেন। আমরা আপনার শাহী দরবারে হাত তোলা অবস্থায় আছি, মাওলাই করিম মেহরবানি করে আমাদের সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ মেহরবানি করে এই সুন্দর জায়গাকে আপনি কবুল মঞ্জুর করে নেন, সুন্দর বসুন্ধরাকে আপনি কবুল করে নেন, ব্যবসাগুলোকে বরকতময় করেন। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবকে নেক হায়াত দান করেন। আল্লাহ পরিবারভুক্ত যারা আছেন, ছেলে মেয়ে নাতি নাতকুর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহাব্বতের বন্ধু বান্ধব, মাওলাই করিম দেশে প্রবাসে যারা যেখানে আছেন গ্রামে গঞ্জে সকলকে মেহরবানি করে করোনা সহ তমাম মহামারী থেকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম করোনা থেকে আমাদেরকে আল্লাহ আমাদের যাদেরকে আপনি মাহফুজ রেখেছেন আল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি, এক শুক্রিয়া আদায় করে আর শেষ করতে পারবো না। মাওলাই করিম মেহরবানি করে আমাদের শুক্রিয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে শেফায়ে কামেলা আজিলা দাইমা কুল্লিয়া দান করেন। আল্লাহ 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 জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানের মাধ্যমে মাওলাই করিম আমরা এখানে চেষ্টা করছি দিনের সহি কথাগুলো আলোচনা করার জন্য, দেশ ও জাতির কাছে মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা আয়োজন করেছেন ব্যবস্থা করেছেন মহাব্বত করেন ভালোবাসেন, আমাদের সকলের জন্য আল্লাহ নিয়ামত বহুল জান্নাতের ফয়সালা আপনি করে দেন। আল্লাহ জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না, দুনিয়ার সামান্যতাপ আমরা সহ্য করতে পারি না, মাওলাই করিম কীভাবে জাহান্নামের আগুনে জ্বলবো কল্পনা করলেও আল্লাহ আমাদের সহ্য হয় না, আমরা বরদাস্ত করতে পারি না। মেহরবানি করে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন, আমাদের সকলের জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আমিন ইয়া রাব্বাল আলামিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।